পৌরাণিক মতে হাজার হাজার বছর আগে এভারেস্টের চূড়ায় ইয়েতি নামক এক প্রকার লোমশ শ্বেতশুভ্র এবং বিশাল আকৃতির এক প্রাণী বাস করত, যাদের ছিল কিছু সুপার ন্যাচারাল পাওয়ার। এদেরকে খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। তবে হঠাৎই একদিন কিছু বিজ্ঞানী একটি ছোট ইয়েতির বাচ্চাকে খুঁজে পায় আর তাকে ধরে নিয়ে আসে রিসার্চ করার জন্য। তবে সেখান থেকে ইয়েতিটি পালিয়ে আসে আর তার দেখা হয় ইয়েই নামের এক বাচ্চা মেয়ের সাথে। তো এরপর ইয়েই এবং তার বন্ধুরা মিলে কিভাবে তাদের এই ইয়েতি বন্ধুটিকে সব শত্রুদের হাত থেকে বাঁচিয়ে তার পরিবারের কাছে পৌঁছে দেয় সেটাই দেখব আজকের গল্পে, যার নাম অ্যাবোমিনেবল। গল্পের শুরুতে আমাদের একটি ইয়েতিকে দেখানো হয়, যাকে মিস্টার বার্নিশের কিছু লোক সাংঘাইয়ের একটি ল্যাবে আটকে রেখেছিল, কারণ তারা এই ইয়েতিটিকে প্রদর্শন করবে আর এভাবে তারা প্রচুর টাকা পয়সা উপার্জন করতে চায়। কারণ এই ইয়েতি এখন একদমই বিলুপ্ত প্রায়, কিন্তু তারা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল তখন এই ইয়েতিটি ল্যাব থেকে পালিয়ে যায়। কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও সে কোনোভাবে এখান থেকে পালাতে সক্ষম হয়। তখন ডক্টর এবং গার্ডরা ওই ইয়েতিটিকে তাড়া করতে থাকে। সেই সময় সে একটি গেটের সামনে এসে দাঁড়িয়ে যায়। তখন চারিদিক থেকে গার্ড তাকে ঘিরে ধরে, কিন্তু তখনই দেখা যায় এক প্রকার শক্তি উৎপন্ন করে ফেলে সে, যার ফলে আশেপাশে থাকা সব জিনিসপত্র ভেঙে যায়। আর এই সুযোগটা নিয়েই ইয়েতি সেখান থেকে পালিয়ে চলে আসে। সে পালাতে পালাতে রাস্তায় চলে আসে, তখন একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে সে অনেকটা আহত হয়ে পড়ে। আসলে এই পরিবেশ তো তার কাছে খুবই নতুন, তাই সে খুব একটা বুঝে উঠতে পারছিল না এই সব কিছু। তখনই সে একটা সাইনবোর্ড দেখে যেখানে এভারেস্টের ছবি ছিল, আর এটা দেখেই সে ওইদিকেই তাকিয়ে থাকে, কারণ তার বাড়ি তো এভারেস্টেই, যাকে সেখান থেকে ধরে আনা হয়েছে। এই জন্য সে ওই সাইনবোর্ডটা দেখে তার বাড়ির কথা মনে করে। এরপরে সে বিল্ডিং এর উপর লাফিয়ে লাফিয়ে শেষমেশ একটা বাড়ির ছাদে গিয়ে বসে থাকে, যাতে তাকে কেউ খুঁজে না পায়। এরপর আমাদের এই গল্পের মেইন ক্যারেক্টার ইয়েইকে দেখানো হয়, যে তার মা এবং দাদির সাথে থাকত, কারণ তার বাবা কিছু বছর আগেই মারা গেছে। তো দেখা যায় ইয়েই এর স্কুলে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, তারপরেও ইয়েই রেডি হয় আর বাড়ি থেকে বের হতে লাগে। তখন তার মা এবং দাদি তাকে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞেস করে, কারণ এখন তো তাদের ছুটি চলে, তাহলে সে কোথায় যাচ্ছে? তো ইয়েই বলে তার আসলে কিছু কাজ আছে, তাই সে বাইরে যাচ্ছে। তখন তার দাদি বলে, তোমার আবার কিসের কাজ? তো তার দাদি মজা করে বলে, তুমি আবার কোনো ছেলের সাথে ডেটে যাচ্ছ না তো? ইয়েই বলে, না দাদি, আমি কোনো ছেলের সাথে ডেটে যাচ্ছি না, আমার সত্যিই কিছু কাজ আছে। এই বলেই সে বাইরে চলে যায়। তখন তার মা তার দাদিকে বলে, ইয়েই আসলে কি কাজে বাইরে যাচ্ছে? এদের দুজনের কেউই তা বুঝতে পারে না। কিন্তু তারপরও যেহেতু সে যেতে চেয়েছে, তাই তারা তাকে আর মানা করেনি। এরপর আমাদের ইয়েই এর বাইরে যাওয়ার কারণ দেখানো হয়। আসলে ইয়েই বাইরে গিয়ে বিভিন্ন রকম পার্ট টাইম জব করে, যেমন কারো কুকুরকে ঘোরাতে নিয়ে যাওয়া, তাকে দেখে শুনে রাখা, বেবি সিটিং করা বা ডাস্টবিন পরিষ্কার করা। এই সব কিছু করে সে কিছু কিছু করে টাকা রোজগার করে, কারণ তার মা একা তাদের পরিবার চালায়, তাই সে এইসব কাজ করে তার মাকে কিছুটা সাহায্য করার চেষ্টা করে। তবে এই টাকা রোজগারের পিছনে আরো একটা কারণ রয়েছে, সেটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। যদিও তার পরিবারের কেউই তার এসব কাজের ব্যাপারে জানে না, আর তার মা জানলে নিশ্চয়ই তাকে এগুলো করতে দিত না। তো সারা দিন খাটাখাটনি করে বাড়ি ফেরার সময় রাস্তায় কিছু ছেলে মেয়ে তাকে দেখে আর বলে, ইস, তোমার গা থেকে কি দুর্গন্ধ বের হচ্ছে, ছি, গার মধ্যে গুলি আসছে। তারপর তারা নিজেরাই বলতে থাকে, এই মেয়ে কি ডাস্টবিনে থাকে, এত বাজে গন্ধ। কিন্তু ইয়েই তাদেরকে একদমই ইগনোর করে আর বাড়ি ফিরে আসে। তো বাড়ির সামনে তার প্রতিবেশী পেং দাঁড়িয়ে ছিল, সে তাকে বাস্কেটবল খেলার জন্য বলে, কিন্তু ইয়েই বলে সে খুব ক্লান্ত। তো পেং বলে, তুমি এখন আর আমাকে সময় দাও না, আমার সাথে খেলাধুলাও করো না, একটু খেললে কি হয়। কিন্তু ইয়েই বলে, দেখো এখন আমার খেলতে ইচ্ছা হচ্ছে না। তখনই তাদের প্রতিবেশী জিন সেখানে আসে, তখন ইয়েই পেংকে জিনের সাথে খেলতে বলে। তো পেং বলে, জিন আজকে আবারও তার বন্ধুদের সাথেই ঘুরতে যাবে, তাই সে আমার সাথে খেলবে না। তখন জিন ইয়েইকে বলে, আজ সে তার গা থেকে পচা গন্ধ পেয়েছে। তখন ইয়েই বলে, আর সে কি সম্পূর্ণ পারফিউম গায়ে মাখিয়েছে?
এই নিয়ে কথা বলতে বলতে এই চলে যেতে লাগে। তখন পেং বলে, তারা দুজন তো বাস্কেটবল খেলতে খেলতেও ঝগড়া করতে পারবে, তাহলে কেন তারা খেলছে না? এই বলে, তার খেলার কোনো ইচ্ছেই নেই। আর জিন বলে, আজ সে তার নতুন জুতো পরেছে, যেগুলো পরে খেলাধুলো করলে জুতোটা নষ্ট হয়ে যাবে, তাই সে চায় না তার জুতোগুলো নষ্ট হোক। এই বলে সেও চলে যায়। এই বাড়ি ফিরে শুনতে পায় তার দাদি তার মাকে বকাঝকা করছে, কারণ এই বেশিরভাগ সময় বাড়িতে থাকে না এবং একসাথে বসে খাবারও খায় না, সে তাদের কাউকেই সময় দিতে চায় না। তখন এই এর মা বলে, এই তার বাবাকে অনেক মিস করে, তাই তাকে কিছুদিন সময় দেওয়া উচিত। তো এই তখন বাড়ি ফিরে লুকিয়ে লুকিয়ে তার ঘরে চলে যেতে লাগে, কিন্তু তখনই তার মা তাকে দেখে ফেলে। সে তখন এইকে একসাথে খাবার খেতে বলে। এই জানায়, মা আমার খিদে নেই, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। এই বলে সে রুমে চলে যেতে লাগে। তখন তার মা তাকে ভায়োলিন বাজাতে বলে, কারণ সে অনেক ভালো ভায়োলিন বাজায়। তাই তার মা তাকে বলে, তুমি আজকে ভায়োলিন বাজাও আর আমরা এনজয় করব আর একসাথে খাবারও খাবো, খুব মজা হবে দেখো। কিন্তু এই বলে সে এটা পারবে না, কারণ সে তার ভায়োলিনটি বিক্রি করে দিয়েছে। যেই কথা শুনে এই এর মা কিছুটা কষ্ট পায়। ইয়েইও তখন তার মাকে রিজেক্ট করে দিয়ে হতাশ হয়ে যায়। এরপর সে ঘুমিয়ে পড়লে তার মা তার রুমে আসে, সে কিছুক্ষণ ইয়ের পাশে বসে থাকে আর তারপর তার রুমে ফিরে যায়। মা চলে যাওয়ার পর ইয়ে ঘুম থেকে উঠে জানালা দিয়ে ছাদের উপরে চলে যায়, যেখানে তার একটি ছোট্ট তাঁবু আছে। এরকম ছোট তাঁবু কিন্তু আমরাও আমাদের ছোটবেলায় অনেক বানিয়েছি, তাই না? আপনাদের মধ্যে কে কে ছোটবেলায় এমন তাঁবু বানিয়ে খেলেছেন সেটা কমেন্টে জানাবেন। কিন্তু যাই হোক, তো দেখা যায় সেই তাঁবুর মধ্যে এই তার বাবার অনেক স্মৃতি রেখেছে। এর স্বপ্ন ছিল সে তার বাবার সাথে দেশ বিদেশ ঘুরে বেড়াবে আর তার ছোট ছোট স্বপ্ন পূরণ করবে, কিন্তু তার বাবা মারা যাওয়ায় সে তা আর পূরণ করতে পারেনি। তবুও সে স্বপ্ন পূরণ করতে দমে যায়নি। সারা দিন সে যে ছোট ছোট কাজগুলো করে, সেগুলো করে সে যে শুধু তার মার হেল্প করছে তা নয়, এখান থেকে সে টাকা জমাচ্ছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য। এরপর দেখা যায় সে তার ভায়োলিনটা আসলে বিক্রি করেনি, সেটা তার কাছেই আছে। আর তখন সে ভায়োলিনটা নিয়ে নিজের মনেই বাজাতে থাকে। ভায়োলিন বাজানোর সময় তার মাথার উপর দিয়ে একটি হেলিকপ্টার যায়, যার বাতাসের ধাক্কায় সে মাটিতে পড়ে গিয়ে তার ভায়োলিনটা দূরে চলে যায়। এই তখন তার ভায়োলিনটা আনতে গিয়ে সেখানে একটি বিশাল আকৃতির হাত দেখে, আর এটা দেখেই তো সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই সে আস্তে করে তার ভায়োলিনটা নিতে সক্ষম হলেও সে ভুলবশত শব্দ করে ফেলে, যে জন্য ওই প্রাণীটি ঘুম থেকে জেগে ওঠে। বিশাল আকৃতির প্রাণীটি বাইরে বেরিয়ে এলে আমরা দেখি সেই প্রাণীটি আর কেউ নয়, ল্যাব থেকে পালিয়ে যাওয়া ওই ইয়েতিটি। ইয়েতিটি তখন ইয়েইকে বিপজ্জনক ভেবে তার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তখনই তাকে খুঁজতে থাকা হেলিকপ্টারটি সেখানে আসতে লাগে, তাই সে ভয় পেয়ে আবারও পিছনে সরে যায়। ইয়েই বুঝতে পারে প্রাণীটি ওই হেলিকপ্টার দেখে ভয় পাচ্ছে, তাই সে ইয়েতিকে একটি কাপড় দিয়ে ঢেকে দেয়, যে জন্য হেলিকপ্টারটি তাকে আর দেখতে পায় না আর সেখান থেকে চলে যায়। ইয়েইও আজকের রাতটা এই ছাদের মধ্যেই ঘুমিয়ে কাটিয়ে দেয়। আর সকালবেলা ঘুম ভাঙতেই সে উঠে ওই ইয়েতিটিকে চেক করতে যায় আর দেখে সেটি তখনও ঘুমিয়ে আছে, কিন্তু তার হাতে আঘাত লেগেছে, তাই সে আর দেরি করে না। সে তার জমানো টাকা থেকে কিছু টাকা নিয়ে মেডিকেল শপে যায় আর ওই ইয়েতির জন্য কিছু ব্যান্ডেজ কিনে বাড়ি ফিরতে থাকে। তো এই সময়ই সে ওই ডাক্তার এবং ওই গার্ডদেরকে দেখতে পায়, যারা ইয়েতিকে খুঁজে বেড়াচ্ছিল। তারা সেই গাড়ি চালকের সাথে কথা বলছিল, যার গাড়ির সাথে গতকাল রাতে ইয়েতিটি ধাক্কা খেয়েছিল। লোকটি তখন ডাক্তার জারাকে সেই প্রাণীটির কথা জিজ্ঞেস করে। তো জারা তাকে তার গাড়ি রিপেয়ারের টাকা দিয়ে চলে যায় আর কিছুই তাকে জানায় না। এই সব কিছু দেখে বুঝতে পারে তারা ওই ইয়েতিটিকেই খুঁজছে, তাই সে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে, যেখানে সে ইয়েতির জন্য তার দাদির তৈরি করা কিছু খাবার নিয়ে নেয়। তখন তার দাদি জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এত খাবার নিচ্ছ? এই বলে, আমি অনেকদিন ঠিক মতো কিছু খাইনি, তাই আমার অনেক খিদে পেয়েছে, এজন্যই এগুলো নিচ্ছি। তখন তার দাদি বলে, আমি শুনেছি আমাদের প্রতিবেশীর থেকে যে তুমি নাকি তার কম্পিউটার ঠিক করে দিয়েছো, তাছাড়াও তুমি নাকি একটি পার্লারে পার্ট টাইম কাজও করছো, কিন্তু তাই বলে তুমি সারা দিন বাইরেই থাকবে, তোমার তো উচিত তোমার পরিবারের সাথে আরো বেশি সময় কাটানো। এই তখন তার সাথে এই নিয়ে পরে কথা বলবে বলে ছাদে চলে যায়।
সেই ইয়েতির সামনে খাবার রাখলে ইয়েতি সেগুলো সব খেয়ে নেয়, কারণ সে দুদিন ধরে কিচ্ছু খায়নি, তার অনেক খিদে পেয়েছিল। ইয়েই তখন ইয়েতিটির কাছে গেলে ইয়েতিটি তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন ইয়েই তাকে শান্ত করে আর তার হাতে ব্যান্ডেজ করে দেয়। তখন ইয়েতিটি অনেক আরাম বোধ করে আর সেখানেই আবারও ঘুমিয়ে পড়ে। ইয়েই জানতো ইয়েতিটিকে কিছু লোক খুঁজছে, তাই সে ইয়েতিটিকে লুকিয়ে রাখার জন্য সেখানে থাকা জিনিসপত্র দিয়ে একটি নতুন তাঁবু তৈরি করে। রাতের বেলা সে ইয়েতির কাছে গেলে সে তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন ইয়েই তাকে শান্ত করার জন্য ভায়োলিন বাজায়, যার ভায়োলিনের শব্দে ইয়েতিটি খুব খুশি হয় আর গ্লো করতে থাকে, যে জন্য সেখানে থাকা একটি মরা গাছও জীবিত হয়ে যায় আর সেখানে ফুল ফুটে ওঠে। এরপর ইয়েই চলে যেতে লাগলে ইয়েতি বাইরে এসে সেই এভারেস্টের সাইনবোর্ডটি দেখে আর ওদিকেই তাকিয়ে থাকে। যাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইয়েই বলে, সে কি এই জায়গাটা চিনে? তখন ইয়েতির রিয়াকশন দেখে সে বুঝতে পারে ইয়েতিটি এভারেস্ট থেকেই এসেছে। তাই সে ইন্টারনেটে ইয়েতির ব্যাপারে সার্চ করে আর জানতে পারে পৌরাণিক মতে ইয়েতিরা এভারেস্টে থাকতো, যাদেরকে মাঝে মধ্যে দেখা যেত। তো এইসবের পর ইয়েই ভালো মতোই বুঝতে পারে যে তাদের বাড়িতে যেই প্রাণীটি আছে এটি সেই এভারেস্টে থাকা ইয়েতি। এরপর আমাদের মিস্টার বার্নিশকে দেখানো হয়, যে তার গার্ডদেরকে কল করে বলে তারা যদি তাড়াতাড়ি ইয়েতিটিকে খুঁজে না পায় তাহলে সে তাদেরকে ঝাড়ুদারের কাজ দিবে। যেই কথা শুনে গার্ড লিডার পুরো শহরে টহল দেওয়ার ব্যবস্থা করে। এদিকে পরের দিন সকালবেলা ইয়েতিটি ঘুম থেকে উঠে ছাদে থাকা বিভিন্ন জিনিস নিয়ে খেলতে থাকে। তখন সে ইয়েদের বাড়ির এয়ার কন্ডিশনারটি নিয়েও খেলতে শুরু করে। অপরদিকে পেং ইয়েয়ের দাদির সাথে কথা বলার সময় এয়ার কন্ডিশনারের তারকে নড়তে দেখে, তাই সে দ্রুত ছাদে চলে যায় যেখানে ইয়েতিটির থেকে এয়ার কন্ডিশনারটি নিতে চাইছিল। তখন জিন এবং পেং সেখানে চলে আসে আর তারাও ওই ইয়েতিটিকে দেখে নেয়, কিন্তু তারা তাকে দেখে ভয় পেয়ে যায়। জিন ভয় পেয়ে পুলিশে কল করে দিলে সে কল ডাক্তার জারারা শুনতে পেয়ে যায়, তাই তারা স্ক্যান করে ইয়েদের বাড়ির লোকেশন পেয়ে যায়। ইয়েই তখন জিনকে বলে ইয়েতিটি বিপজ্জনক নয়, সে কেন এই কাজ করলো, তার এভাবে পুলিশে কল করার কি দরকার ছিল। তো ইয়েই কিছু করবে তার আগেই মিস্টার বার্নিশের লোকেরা হেলিকপ্টার নিয়ে সেখানে চলে আসে। তখন ইয়েতিটি ইয়েইকে পিঠে নিয়ে সেখান থেকে পালাতে থাকে আর বার্নিশের লোকেরা তাদের পিছু করতে থাকে, যা দেখে জিন এবং পেংও তাদের পিছু পিছু যায়। ইয়েইরা একটি বিল্ডিং এর ছাদে উঠে পড়লে বার্নিশের লোকেরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। তারা ইয়েতিকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিতেই যাবে, কিন্তু তখনই সে বিল্ডিং এর থেকে বিভিন্ন আলো নির্গত হতে থাকে, তাই গার্ডরা অমনোযোগী হয়ে যায়। এই সুযোগে ইয়েতিরা একটি শিপইয়ার্ডে চলে যায়। ইয়েই তখন ইয়েতিটিকে একটি চলন্ত জাহাজে উঠে যেতে বলে আর সে তার কথা মতো সেটাই করে। এরপর ইয়েতিকে সাবধানে তার বাড়ি ফিরে যেতে বলে। সে তাকে জাহাজের ভিতর লুকিয়ে যেতে বলে, কিন্তু অবুঝ ইয়েতিটি লুকানোর কোনো জায়গায় পায় না আর সে ইয়েয়ের দিকে মায়াভরা চোখে তাকিয়ে থাকে। তাই ইয়েই এবার লাফ দিয়ে জাহাজেই উঠে যায়। তখন জিন এবং পেংও সেখানে আসে। তখন পেংও লাফ দিয়ে জাহাজে উঠে যায় আর পেংকে চলে যেতে দেখে জিনও জাহাজে যায়, কারণ পেংকে ছাড়া সে বাড়ি ফিরতে পারবে না। এদিকে বার্নিশের লোকেরা ইয়েতিকে খুঁজে না পেয়ে মিস্টার বার্নিশের কাছে যায়। তখন বার্নিশ তাদের উপর প্রচন্ড রেগে যায়, কারণ সে আগামী সপ্তাহে সবার সামনে ওই ইয়েতিটিকে উপস্থাপন করতে চেয়েছিল। সে সবাইকে ইয়েতির অস্তিত্বের প্রমাণ দিবে, কিন্তু শেষ মুহূর্তে ইয়েতিটি পালিয়ে গেছে, তাই সে যত তাড়াতাড়ি সম্ভব ইয়েতিটিকে খুঁজে বের করতে বলে। তখন ডাক্তার জারা তাকে কিছু সাপ দেখায় যেগুলো সে সবার সামনে উপস্থাপন করতে পারবে, কিন্তু মিস্টার বার্নিশের সেই ইয়েতিটিই চাই। তখন একজন গার্ড এসে বলে একজন লোক একটি প্রাণী এবং কিছু বাচ্চাকে একটি কার্গো জাহাজে দেখেছে। যেই কথা শুনে বার্নিশ ডাক্তার জারাকে ওই ইয়েতিটি খুঁজে আনতে বলে। তখন ডাক্তার জারা বলে সে যেহেতু একজন প্রাণী বিশেষজ্ঞ, তাই তার প্রাণীটির নিরাপত্তা নিশ্চয়তার দরকার। তাই বার্নিশকে বলে সে যদি প্রাণীটিকে ফিরিয়ে আনতে পারে তাহলে তাকে কথা দিতে হবে যে সে প্রাণীটির কোনো ক্ষতি করবে না, যার কথায় বার্নিশ রাজি হয়ে যায়। এদিকে জিন তার মাকে মিথ্যা কথা বলে যে তারা কলেজ ট্রিপে এসেছে এবং পেই ও ইয়েইও তার সাথেই আছে। এই বলে সে ইয়েইকে বলে তারা বাড়ি ফিরে যাবে। তখন ইয়েই একটা মানচিত্র এঁকে ইয়েতিকে বলে তারা নদীর পথ ধরে গেলে এভারেস্টে পৌঁছে যাবে। তারা যেই জাহাজে ছিল সেটি একটি বন্দরে এসে পৌঁছায়, যে জন্য তারা জাহাজে থাকা কন্টেইনারে লুকিয়ে পড়ে। তখন ওই কন্টেইনারটিকে একটি ট্রাকে তুলে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল।
সেই কন্টেইনারে কিছু সোডা ক্যান ছিল। পেং এবং ইয়েতিরা সেগুলো খেতে থাকে। একের পর এক সোডা পান করার জন্য তাদের দুজনেরই ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে যায়। তাই তারা দুজন কন্টেইনারে নাড়াচড়া করতে থাকলে কন্টেইনারটি ট্রাক থেকে নিচেই পড়ে যায়। পেং এবং ইয়েতি তখন জঙ্গলে তাদের কাজ শেষ করে আসে। জিন বলে তার অনেক খিদে লেগে গেছে। তখন ইয়েতি তার শক্তির মাধ্যমে জ্বলে ওঠে আর অদ্ভুত এক ধরনের শব্দ করতে থাকে। তখনই তার আশেপাশে থাকা ওই গাছগুলোর ফল বড় হতে থাকে, যেটা দেখে ইয়েইরা অবাক হয়ে যায়। কিন্তু ইয়েতি একটা বাচ্চা হওয়াতে তার শক্তিকে সে পরিমাণ মতো ব্যবহার করতে পারত না, যে জন্য ওই ফলগুলো অস্বাভাবিকভাবে বড় হয়ে বিস্ফোরিত হতে থাকে। যেগুলোর হাত থেকে তারা পালানোর চেষ্টা করলেও সেগুলো বিস্ফোরিত হয়ে তাদের গায়ে এসে পড়ে। তো রাতের বেলা আর পথ পাড়ি না দিয়ে তার একটি জায়গায় বিশ্রাম নিতে থাকে। তখন জিন বলে তারা শহরে ফিরে যাবে, এই বলে সে চলে যেতে লাগে। তখন জঙ্গলে রাতের অন্ধকারে প্যাঁচাদের জ্বলে ওঠা চোখ দেখে সে ভয় পেয়ে যায়। তাই সে চুপচাপ ইয়েইয়ের সাথে গিয়ে শুয়ে থাকে আর পেং তখনও ইয়েতির সাথেই খেলতে থাকে। জিনের ফোনে নেটওয়ার্ক না থাকলে সে বিরক্ত হয়ে যায়, কারণ সে তার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছিল না। তখন ইয়েই তাকে বলে একদিনের জন্য অন্তত এসবের থেকে বিরত থাকো। তখন জিন বলে সে তার মতো নয়, যে যার কোনো বন্ধু নেই। তখন ইয়েই বলে সে একা থাকতেই পছন্দ করে, সেজন্যই তার কোনো বন্ধু নেই। জিন বলে যাই হোক, কাল সকালে সে আর পেং বাড়ি ফিরে যাবে। ইয়েই বলে ইয়েতিকে ছেড়ে সে যেতে পারবে না। জিন তখন তার কথায় বিরক্ত হলে ইয়েই বলে সে কি দেখতে পায়নি ইয়েতিটা কতটা ম্যাজিক্যাল, সে ম্যাজিকের মতো আজ ওই ফলগুলোকে বড় করেছে। কিন্তু জিন বলে এতে ইয়েতির কোনোই অবদান নেই, এই সবকিছু প্রকৃতির কারসাজি। তখন পেং এবং ইয়েতি দুষ্টমি করতে লাগলে ইয়েই বলে সে বুঝতে পেরেছে পেং এবং ইয়েতি একসাথে থাকতে পছন্দ করে কেন, কারণ ইয়েতিটি একটি বাচ্চা একদমই পেং এর মতো। কিন্তু জিন তার কথা মানতে চায় না, তার মতে এত বড় প্রাণী বাচ্চা হয় কিভাবে। তখন ইয়েই ইয়েতিকে দুটো পাথরের সাহায্যে তার পরিবার সম্পর্কে বোঝায়। ইয়েতি তখন পাথর দুটো হাতে নিয়েই ঘুমিয়ে পড়ে। ইয়েই বলে সে তাকে এভারেস্টে তার বাড়িতে পৌঁছে দিবে। জিন বলে সে কি এভারেস্টে যাবে। তখন ইয়েই জানায় ইয়েতিটির তার পরিবারকে প্রয়োজন আছে, তাই সে তাকে যে করেই হোক তার পরিবারের কাছে পৌঁছে দিবেই। জিন বলে তার পরিবারের কি তাকে প্রয়োজন নেই, সে তো সারাদিন বাইরেই পড়ে থাকে আর পরিবারকে সময়ই দেয় না। তখন ইয়েই জিনকে তার পরিবার নিয়ে জ্ঞান দিতে বারণ করে। তো এরপর তারা দুজন ঘুমিয়ে পড়লে পরের দিন সকালবেলা ইয়েই ইয়েতিকে নিয়ে তার ভায়োলিন বাজাতে থাকে, যা জিন চুপচাপ বসে শুনছিল। কিন্তু পেং শব্দ করলে ইয়েই তাদের উপস্থিতি টের পেয়ে যায় আর ভায়োলিন বাজানো বন্ধ করে দেয়, কারণ সে কারো সামনে ভায়োলিন বাজাতো না। পেং বলে সে শুনেছে তাকে নাকি তার বাবা ভায়োলিন বাজানো শিখিয়েছে। তখন ইয়েই বলে এটা তার বাবার ভায়োলিন, যেটা সে তার বাবার থেকে বাজানো শিখেছে। তখন জিন বলে সে খোঁজ নিয়ে দেখেছে পাশের গ্রাম থেকে শহরে ফেরার নৌকা পাওয়া যায়, তাও কিছুক্ষণ পর পরই, আমরা ওখান থেকেই যেতে পারবো। যেই কথা শুনে ইয়েই বলে তারা যখন সেদিক দিয়ে যাবে তখন সে এবং পেং বাড়ি ফিরে যেতে পারবে, কিন্তু সে ইয়েতিকে এভারেস্টে পৌঁছে দিতে যাবে, তারপরই সে তার নিজের বাড়িতে ফিরবে। এদিকে বার্নিশ, ডাক্তার জারা এবং তাদের গার্ডরা সেই বন্দরে চলে আসে, যেখানে তারা ইয়েতি থাকার নিশানা পেয়ে যায়। তারা সোডা ক্যানগুলো ফলো করতে করতে সেই জঙ্গলে চলে আসে আর এখানে তারা জঙ্গলের মধ্যে ইয়েতিটিকে খুঁজতে থাকে। এদিকে ইয়েইরা পাহাড়ি পথ পাড়ি দিতে থাকে, তখনই তারা কিছু ড্রোন দেখতে পায় যেগুলো বার্নিশের গার্ডদের ছিল। ইয়েইরা তাদের উপস্থিতি বুঝতে পারলে ইয়েতি তার শক্তি দিয়ে একটি ফুলকে বড় করে ফেলে, যার সাহায্যে তারা ভেসে চলে গেলেও জিন যেতে পারে না, যে জন্য সে বার্নিশের সেনাদের হাতে ধরা পড়ে যায়। অপরদিকে বার্নিশের সেনারা ড্রোন নিয়ে ইয়েইদের পিছু করতে থাকে, কিন্তু একটা সময় পর ইয়েইরা একটি কুয়াশাচ্ছন্ন জায়গা দিয়ে গেলে ড্রোনগুলো তাদেরকে আর খুঁজে পায় না। এদিকে ডাক্তার জারা জিনকে বলে ইয়েতিটি সবার জন্য বিপদজনক আর সেটি ইয়েইকে কিডন্যাপ করেছে। তখন জিন বলে সে তার কাজিন এবং বন্ধুকে ফিরিয়ে আনতে চায়, যে জন্য তারা জিনকে ওই ইয়েতিটিকে খোঁজার জন্য সাহায্য করতে বলে। জিনও তখন তাদের কথায় রাজি হয়ে যায়। এদিকে ইয়েইরা সেই ফুলের সাহায্যে ভাসতে ভাসতে একটি মরুভূমির মতো জায়গায় এসে পৌঁছায়। ইয়েই বলে জিন নিশ্চয়ই বিপদে পড়ে আছে, কারণ সে ডাক্তার জারার লোকেদের হাতে ধরা পড়ে গেছে। এই বলে তারা আবারও হাঁটা শুরু করে। অপরদিকে জিন বার্নিশদের সাথেই ছিল।
বার্নিশ জিনকে ইয়েতিটিকে খুঁজে পাওয়ার কাহিনী বলে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর জিন ঘুম থেকে উঠে বাইরে এলে সে ডাক্তার জারার কথা শুনতে পায়, যে তার গার্ডকে বলে ইয়েতিটিকে তাড়াতাড়ি করে জীবিত খুঁজে বের করতে, কারণ তারা যদি এটিকে জীবিত খুঁজে না পায় তাহলে ক্রেতারা তাদেরকে টাকা দিবে না। যেই কথা শুনে জিন তাদের মতলব বুঝতে পারে। তখন সেখানে একটি বাইকের চাবি পেয়ে সে বাইকে করে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু বাইক স্টার্ট দিলে বাইক তাকে রেখেই চলে যায়, যে জন্য তাকে বাধ্য হয়ে পায়ে হেঁটে পালাতে হয়। জঙ্গলের মধ্য দিয়ে যেতে ভয় পেলেও সে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পালাতে থাকে। একই পথে বারবার পাড়ি দিলেও শেষ পর্যন্ত সে নদীর কাছাকাছি চলে যায়, যেখানে সে নৌকার মালিককে এক প্রকার বাধ্য হয়েই তার প্রাণপ্রিয় ফোনটি দিয়ে দেয় আর তার কাছ থেকে নৌকাটি নিয়ে নেয়। এদিকে ইয়েইরা একটা রেল লাইনের কাছাকাছি চলে আসে। তখন তারা একটি ট্রেন যেতে দেখে। সেই সময় ইয়েতি তার শক্তি ব্যবহার করে পাতার সাহায্যে ভেসে ভেসে সেই ট্রেনে উঠে পড়ে। এরপর তারা একটি গ্রামে যায়, যেখানে তারা জিনকে খুঁজতে থাকে। ইয়েতিটিকে সারের মতো সাজিয়ে পেঙ্কে তার কাছে রেখে জিনকে আশেপাশেই খুঁজতে থাকে। তখন সে নদীর মধ্যে জিনকে নৌকা নিয়ে অবস্থান করতে দেখে, কিন্তু ততক্ষণে ডাক্তার জারা সেখানে চলে আসে। তারা ইয়েতিটিকে দেখে ফেলে, যে জন্য জিন তাদেরকে নৌকায় বসিয়ে পালাতে থাকে। কিন্তু ডাক্তার জারাদের গাড়িটি ছিল হাইটেক, যেটি নৌকায় কনভার্ট হতে পারত। তারা তাই সেটি নিয়ে জিনদের পিছু করতে থাকে। তখন ইয়েতিটিও তার শক্তি ব্যবহার করে নৌকাটা অনেক দ্রুত চালাতে থাকে, কিন্তু অতিরিক্ত গতির কারণে তারা নৌকা ঘোরাতে না পারলে সেটি নদীর পাশের সরিষা বাগানে গিয়ে ঢুকে পড়ে আর ডাক্তার জারাদের গাড়িটি উল্টে যায়। ইয়েতির শক্তির কারণে সেখানকার সরিষা বড় হতে থাকে এবং ইয়েইরা নৌকা দিয়ে ভালো মতোই পথ অতিক্রম করতে থাকে, কিন্তু অতিরিক্ত সরিষা হওয়ায় সেখানে বড় বড় ঢেউ দেখা দেয়, যে জন্য ইয়েইরা নৌকা থেকে উল্টেই পড়ে যায়। আসলে এর আগেও তো বলেছি যে এই ইয়েতিটি ছোট হওয়ায় সে তার পাওয়ার ঠিক মতো ব্যবহারই করতে পারে না। সে অতিরিক্ত পরিমাণে পাওয়ার ব্যবহার করাতে সরিষাগুলো বেশি বড় হয়ে গিয়েছে আর অনেক জোরে নৌকা চলার কারণে তাদের এই অবস্থা। যাই হোক, তো তারা উল্টে পড়ে গেলে সবাই অজ্ঞান হয়ে যায়। তো কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসলে ইয়েই লাফ দিয়ে উঠে পড়ে। সে আসলে ভয় পেয়ে গিয়েছিল, পরে দেখে যে না, তারা চারজনই এখানে উপস্থিত আছে। এর পরে দেখা যায় পেং এবং ইয়েতি দুজনেরই বমি আসতে থাকে, কারণ তারা প্রচুর পরিমাণে সরিষার ফুল খেয়ে ফেলেছিল। পেং তার বমি আটকে ফেললেও ইয়েতি তার পেট থেকে সব সরিষার ফুল বের করে দেয় আর সেগুলো গিয়ে পড়ে জিনের গায়ে। সে একদম ফুলে হলুদ হয়ে যায় আর এই দেখে পেং আর ইয়েই দুজনেই বেশ মজা পায়। তো এরপরে ইয়েই খেয়াল করে তার বাবার দেয়া ভায়োলিনটি ভেঙে গেছে, যে জন্য সে অনেক কষ্ট পায় আর মন খারাপ করেই বসে থাকে। তখন জিন তাকে সান্ত্বনা দিতে আসে। ইয়েই বলে তার কাছে এই ভায়োলিনটা অনেক কিছু ছিল, তার বাবা তার জন্য ভায়োলিন বাজাত। তখন জিন তাকে সান্ত্বনা দেয়। সে আরো বলে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ইয়েতিকে তার বাড়ি পৌঁছে দিতে হবে, কারণ তার পরিবার তার জন্য অপেক্ষা করে আছে। তখন ইয়েইও তার পরিবারের কথা মনে করে, যাদের সে কাজে ব্যস্ত থাকার কারণে সময় দিতে পারে না। কিন্তু সে কেন সারাদিন নিজেকে ব্যস্ত রাখে তা সে নিজেও জানে না। তখন পেং এসে তাদেরকে ডাকতে থাকে। তো ইয়েই সেখানে গিয়ে দেখে ইয়েতি তার লোম দিয়ে ভায়োলিনটি ঠিক করে দিয়েছে, যেটা দেখে সে ইয়েতিকে জড়িয়ে ধরে। এদিকে মিস্টার বার্নিশ ইয়েতির শক্তি দেখে অবাক হয়ে যায়। এরপর সে খালি হাতেই বাড়ি ফিরার মত প্রকাশ করলে ডাক্তার জারা তাকে বলে ইয়েতিরা হিমালয়ের দিকে যাচ্ছে, যেখানে একটি ব্রিজ আছে, যেটি পেরিয়ে গেলে তারা তাকে আর ধরতে পারবে না এবং ইয়েতিটি আরো বেশি শক্তিশালী হয়ে যাবে আর তার কাছে যেই শক্তি আছে সেটা তাদেরকে বিখ্যাত করে তুলবে। যেই কথা শুনে মিস্টার বার্নিশ তার কথায় রাজি হয় আর আবারও ওই ইয়েতিটিকে খোঁজার ব্যবস্থা করতে থাকে। এদিকে ইয়েইরা একটি নদীর কাছাকাছি চলে আসে, যার অপর পাশেই এভারেস্ট। তখন ইয়েই এর ব্যাগ থেকে সে ছবিগুলো পড়ে যায়, যেখানে যেখানে সে যেতে চেয়েছিল তার বাবার সাথে। তখন পেং তাকে ছবিগুলো দেখালে ইয়েই বলে এই জায়গাগুলোতে যাওয়া তার স্বপ্ন। তখন পেং তাকে ছবিগুলো ভালো করে দেখতে বলে। তখন ইয়েই বুঝতে পারে তারা এতক্ষণ ধরে যেই জায়গাগুলো দিয়ে এসেছে এই সবগুলোই ছিল তার স্বপ্নের জায়গা। ইয়েই বলে তার আরো একটা জায়গায় যাওয়া বাকি আছে, যেখানে অনেক বড় মূর্তি আছে। তখন ইয়েতি তাকে ইশারা দিয়ে নদীর অপর পাড় দেখায়, যেখানে ছবিতে থাকা সেই মূর্তিটি রয়েছে, যেটা দেখে ইয়েই অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সেখানে গেলে ইয়েই বলে আজ তার বাবা এখানে থাকলে অনেক ভালো হতো। যেই কথা শুনে ইয়েতি তাকে ভায়োলিনটি দিলে সেটি বাজাতে থাকে। তখন সেই ভায়োলিনে থাকা
ইয়েতির পশমের কারণে শক্তি উৎপাদন হয় এবং চারিদিকে ফুল ফুটতে থাকে। যেগুলো দেখে এইভাবে ইয়েতি হয়তো এই সব কিছু করেছে, তখন পেং বলে ইয়েতি নয়, সে সব কিছু করেছে। ইয়েই বুঝতে পারে ইয়েতির পশমের তৈরি ভায়োলিন বাজানোর ফলে চারিপাশে এত ফুল ফুটেছে। এরপর তারা রাতের বেলা কিছুক্ষণ বিশ্রাম নিতে থাকে, তখন ইয়েয়ের ভায়োলিনের শব্দে চারিপাশে সুন্দর সুন্দর ফুল ফুটতে থাকে, যেই ফুলের সৌন্দর্যে তারা সবাই মুগ্ধ হয়ে যায়। তখন জিন তাদেরকে বলে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এভারেস্টে পৌঁছাতে হবে, আর না হলে বার্নিশের লোকেরা তাদেরকে ধরে ফেলবে যে কোনো সময়। পরের দিন তারা এভারেস্টের কাছাকাছি চলে আসে। তারা সেই ব্রিজটি দেখে তাড়াতাড়ি করে ব্রিজের উপর যায়, কিন্তু ব্রিজের মাঝামাঝি আসতেই বার্নিশরা সেখানে চলে আসে। তারা সামনে পিছনে দুই দিক থেকেই তাদেরকে ঘিরে ফেলে। তখন ইয়েতি রেগে যায় আর ব্রিজের পিলারের উপরে উঠে তার শক্তি দিয়ে বজ্র ঝড় উৎপন্ন করে, যা দেখে মিস্টার বার্নিশের মনে পড়ে একবার সে যখন কিছু বাচ্চা ইয়েতির সামনে পড়ে যায়, তখন তাদের মা এই ধরনেরই এক প্রকার বজ্র ঝড় উৎপাদন করেছিল বাচ্চাগুলোকে বাঁচাতে। যেসব কথা মনে পড়াতে সে বুঝতে পারে ইয়েতিটি এইদের বাঁচানোর চেষ্টা করছে, তাই সে ডাক্তার জারাকে ইয়েতির উপর আক্রমণ করতে বারণ করে, কারণ সে বুঝতে পারে ইয়েতিটি ভালো আর সে তার বন্ধুদের জন্যই এত কিছু করছে। কিন্তু ডাক্তার জারা ছিল লোভী, তাই সে তার গার্ডকে বলে মিস্টার বার্নিশকে অজ্ঞান করে দেয়। এরপর সে ওই ইয়েতিটিকে অজ্ঞান হওয়ার ইনজেকশন দিয়ে তাকেও অজ্ঞান করে ফেলে, যার পর তারা ইয়েতিকে খাঁচায় বন্দি করে নেয়। ডাক্তার যারা ইয়েতিটিকে বেশিক্ষণ অজ্ঞান রাখার জন্য তাকে বৈদ্যুতিক শকও দিতে লাগে, কিন্তু ইয়েই তাকে বাধা দিলে তার ইয়েয়ের সাথে ধস্তাধস্তি লেগে যায়, আর একটা সময় সে ইয়েইকেই ধাক্কা দিয়ে ব্রিজ থেকে ফেলে দেয়। এরপর সে জিন এবং পেংকেও বন্দি করে ফেলে আর নিজের সাথেই নিয়ে যেতে থাকে। তখন ইয়েয়ের ভায়োলিনে থাকা তার বাবার ছবিগুলো বাতাসে নিচে পড়ে যেতে লাগে। তখন দেখা যায় ইয়েই একটি দড়ি ধরে ঝুলেছিল, এরপর সে ওই দড়ি বেয়ে উপরে উঠে আসে। সে তার ভায়োলিন বাজাতে লাগলে ইয়েতির পশমের ফলে সেখানে এক প্রকার শব্দ উৎপন্ন হয়, যেই শব্দ ইয়েতির কানে গেলে সে জেগে ওঠে এবং আরো শক্তিশালী হয়ে খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে আসে। ডাক্তার জারা তখন তার উপর আক্রমণ করতে এলে সে তার শক্তি দিয়ে তাদের রাস্তা রুখে দেয়। তখন পাহাড় ধস হয়ে ডাক্তার জারা এবং তার গার্ড পাহাড় থেকে নিচে পড়ে যায়। ততক্ষণে মিস্টার বার্নিশের জ্ঞান ফিরে এলে তারা সবাই ইয়েতিকে খুঁজতে থাকে, কারণ সেও পাহাড় ধসের ফলে মাটিতে পড়ে গেছে। তখন দেখা যায় ইয়েতি বরফের নিচ থেকে বাইরে বেরিয়ে আসে, যাকে দেখে ইয়েই অনেক খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে। এরপর মিস্টার বার্নিশ বলে সে ইয়েতির মতো পশমযুক্ত প্রাণী কোথাও দেখেনি, আর এজন্যই পৃথিবীর কেউ তাদের অস্তিত্বের কথা কখনো জানতে পারেনি, আর কেউ তাদেরকে বুঝবেও না যেমনটা সেও বোঝেনি। এরপর ইয়েইকে সে বলে সে তাদেরকে বাড়ি পৌঁছে দিবে। তখন ইয়েই বলে সে ইয়েতিকে তার বাড়ি পৌঁছে দেওয়ার প্রমিস করেছে, তাই সে তাকে তার পরিবারের কাছে না পৌঁছে কোথাও যাবে না। যেই কথা শুনে বার্নিশ বলে সে ইয়েতিকে এভারেস্টের চূড়ায় পৌঁছে দিবে, কিন্তু এটা যে অসম্ভব। তখন জিন বলে ইয়েই একবার কিছু একটা ভেবে নিলে সে তা করেই ছাড়ে। তখন মিস্টার বার্নিশ বলে ঠিক আছে, তাহলে সে তাদের জন্য অপেক্ষা করবে। এই বলে সে তার গার্ডদের থেকে জ্যাকেট খুলে নিয়ে ইয়েইদেরকে দিয়ে দেয়, যাতে তাদের ঠান্ডা না লাগে, কারণ এভারেস্টে তো আমরা সবাই জানি কি পরিমাণ ঠান্ডা। তো ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা সেগুলো পরে নেয়। এরপর ইয়েতি তার শক্তি দিয়ে মেঘের নৌকা তৈরি করে, যেগুলোর সাহায্যে তারা ভেসে ভেসে এভারেস্টের চূড়ায় পৌঁছে যায়। কিন্তু ওখানে যাওয়ার পর তারা সবাই হতাশ হয়ে যায়, কারণ সেখানে তারা আর কোনো ইয়েতিকেই দেখতে পায় না। সেই সময় ইয়েতি তার নিজের শক্তির সাহায্যে এক প্রকার শব্দ উৎপন্ন করে, এর ফলে দেখা যায় সেখানে তার পরিবারের বাকি ইয়েতিরা চলে আসে। তারা এতটাই লোমশ আর স্বেচ্ছুভ্র যে বরফের মধ্যে খেয়াল না করলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। যাই হোক, তো এদেরকে দেখে ইয়েইরা অনেক অবাক হয়ে যায়, কারণ এরা ছিল এই ছোট্ট ইয়েতির থেকেও অনেক বেশি বড়। তখন দেখা যায় ইয়েতি ইয়েইয়ের হাত ধরে আর তার শুকরিয়া আদায় করে, কারণ তার জন্যই তো সে আবারও তার পরিবারের কাছে ফিরে আসতে পেরেছে। ইয়েই তখন বলে সে শুধু তার দায়িত্ব পালন করেছে, তার পরিবারের সাথে সে বলেছিল দেখা করাবে, সে সেটাই করেছে। তখন ইয়েতি তাকে তার পরিবারের একটা ছবি দেয়, যেটা দেখে এটা বোঝা যায় যে ইয়েতিও তাকে তার পরিবারের কাছেই ফিরে যাওয়ার কথা বলছে। ইয়েই তখন সেই কথা বুঝতে পেরে ইয়েতিকে জড়িয়ে ধরে। এরপর ইয়েতি তাদের থেকে বিদায় নিয়ে তার পরিবারের সাথে চলে যায়, আর তারা যাওয়ার আগে তাদের সমস্ত পায়ের ছাপ গায়েব করে দেয়।
যে কারণে কোনো মানুষই তাদেরকে খুঁজে পায় না বা তাদের অস্তিত্বও টের পায় না কখনো। এরপর ইয়েইদেরকে মিস্টার বার্নিশ বাড়ি পৌঁছে দেয়। ইয়েই বাড়ি ফিরে তার মাকে জড়িয়ে ধরে, কারণ এখন সে তার পরিবারের মূল্য বুঝতে পেরেছে। সে বুঝেছে যে পরিবার জিনিসটা কি। তো কিছুক্ষণ পর জিন এবং পেং তাদের সাথে ডিনার করতে আসে। তখন দেখা যায় মিস্টার বার্নিশ তাদের জন্য একটি পার্সেল পাঠিয়েছে, যেখানে সে তাদের জন্য পাহাড়ে ওঠার কিছু সরঞ্জামাদি পাঠায়, যেগুলো দেখে জিন, পেং এবং ইয়েই তারা সবাই অনেক খুশি হয়, কারণ এর পরেও হয়তো তারা এই সবকিছুর সাহায্যে আবারও বিশ্বভ্রমণে বের হতে পারবে। তো এই দৃশ্যের মাধ্যমেই গল্পটি শেষ হয়ে যায়। তো ইয়েতির সাথে মানুষের বন্ধুত্বের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।